Assalamu alaikum. Hello dear students and viewers. I am Muhammad Zomiruddin. You are watching my YouTube channel Learning Point by Zomir sir. আজকে আমরা শুরু করতে যাচ্ছি কমা এবং ইনভার্টেড কমা এর পরিবর্তনটা আমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখাতে যাচ্ছি। চলুন ওই পরিবর্তনগুলো আমরা কোথায় পেয়েছিলাম অথবা কোথায় কোথায় দেখেছিলাম দেখা যাক। আচ্ছা, এটা আমরা ন্যারেশন যখন পড়েছিলাম তখন আমরা এটা পেয়েছিলাম, সেটা হচ্ছে ন্যারেশন দুই প্রকার। তারপরে আপনার দুই প্রকারের মধ্যে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট চলে গেছি। এরপরে হচ্ছে কিছু ওই পরিবর্তন আমি দেখাইছি, কিছু না আমরা স্টাডি করলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। এখানে ৬টা পরিবর্তন আমরা দেখতে পাই। একটা হচ্ছে চেঞ্জিং অফ রিপোর্টিং ভার্ব দেখতে পাই, চেঞ্জিং অফ কমা, ইনভার্টেড কমা দেখতে পাই। তাহলে আমরা এই আজকে এই দুই নম্বর আমরা যাচ্ছি। দুই নম্বরটাতে আমরা কি করতে যাচ্ছি, দুই নম্বরটা আমরা আজকে পড়তে যাচ্ছি বা শিখতে যাচ্ছি। দেখুন আমরা দুই নম্বরটা, এটা হচ্ছে চেঞ্জ অফ কমা, ইনভার্টেড কমা, এবং ইনভার্টেড কমার পরিবর্তন। তাহলে আমরা ওখানে চলে যাচ্ছি, ভিডিওতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে দেখুন এদিক দিয়ে আমরা ডাইরেক্ট লিখি, এদিক দিয়ে আমরা ডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ আমরা বলতে পারি। ডাইরেক্ট ন্যারেশন অনেক সময় এটাকে ডাইরেক্ট স্পিচও বলা হয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইনডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। আসুন, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। আচ্ছা, আপনারা এটা ন্যারেশনটা দিক দিয়ে লিখে নেবেন, ন্যারেশনটা লিখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আসুন, এরপরে হচ্ছে আমরা এখানে তিনটা আমরা কানেক্ট, এখানে কমা ইনভার্টেড কমা থাকে না, ডাইরেক্টে কমা ইনভার্টেড কমা থাকে না, ওই জিনিসটা মাথায় রাখতে হবে। যখন আর কমা ইনভার্টেড কমা ও তাও রিপোর্টের স্পিচের উপর কি করে নির্ভর করে, রিপোর্টের স্পিচের উপর নির্ভর করে এই কমা ইনভার্টেড কমা এগুলা কি হয়ে থাকে, পরিবর্তন হয়ে থাকে। এই তিন চারটা, হ্যাঁ তিন চারটা, টু, নট টু, এগুলা লিঙ্কার হিসেবে কাজ করে। আচ্ছা, আমরা যাচ্ছি ডাইরেক্ট ন্যারেশন, মানে হচ্ছে আপনার যদি আর এস টি, কি বলছি, আর এস টি রিপোর্টেড ডাইরেক্ট ন্যারেশনে আর এস টি কি হলে, আর এস টি অ্যাসারটিভ হলে, আর এস টি অ্যাসারটিভ সেন্টেন্স হলে, অ্যাসারটিভ সেন্টেন্স যদি হয়, অ্যাসারটিভ হলে তাহলে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কমা ইনভার্টেড কমা, এরকম কমা এবং ইনভার্টেড কমাটা উঠে গিয়ে, দেখুন এরকম কমা ইনভার্টেড কমা এগুলা উঠে গিয়ে সেন্টেন্স থেকে এগুলা উঠে গিয়ে, আচ্ছা এগুলা উঠে গিয়ে কি বসবে ইনডাইরেক্টে। তাহলে অ্যাসারটিভ যদি হয় সেটাতে দ্যাট বসবে। এরপরে আসুন আর এস টি ইন্টারোগেটিভ হলে না, আচ্ছা যেগুলো দ্যাট বসবে সেগুলো আমরা কি বসে দিচ্ছি অ্যাসারটিভ। তারপরে যদি অবজেক্টিভ হয়, অবজেক্টিভ হলে, অবজেক্টিভ যদি হয়, অবজেক্টিভ হলে কমা ইনভার্টেড কমা এটা উঠে গিয়ে তাও দ্যাট বসবে, তাও লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। এরপরে আপনার যদি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হয় তাহলে কমা ইনভার্টেড কমা এগুলা উঠে গিয়ে এগুলার পরিবর্তে আপনার বসবে তাও দ্যাট। তাহলে তিনটা সেন্টেন্স আমরা দ্যাট পেয়েছি। এরপরে আসুন, এরপরে হচ্ছে RST যদি লেট যুক্ত ইম্পারেটিভ হয়, কি বলছি লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ শুধু ইম্পারেটিভ হলে হবে না, লেট যুক্ত ইম্পারেটিভ হতে হবে। লেট যুক্ত যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে তখনও দ্যাট বসবে, তখনও দ্যাট বসবে। এরপরে আসুন যদি আর এস টি কি হয় আপনার ইম্পারেটিভ মেন ভার্ব দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়, হ্যাঁ ডো নট দিয়ে অথবা ডোন্ট দিয়ে অথবা এমবি, এমবি মিন্স হচ্ছে মেন ভার্ব, হ্যাঁ মেন ভার্ব দিয়ে যদি ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, মেন ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে কমা ইনভার্টেড কমা, এতো কমা ইনভার্টেড কমা এটা উঠে গিয়ে কি বসবে টু বসবে। ডন দিয়ে শুরু হলে নট টু বসবে, যদি মেন ভার্ব দিয়ে শুরু হয় তখন টু বসবে, ডন দিয়ে যদি শুরু হয় তখন নট টু বসবে। এরপরে আসুন, এরপরে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আর এস টি কি হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দুই ধরনের হয়ে থাকে, সেটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে হোয়াট কি অক্সিলারি কি ইন্টারোগেটিভ কিছু প্রোনাউন আছে সেটা দিয়ে শুরু হয়। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি বসবে অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে ইফ বসবে অথবা ওয়েদার এটাই বসবে। আবার মনে রাখতে হবে ওয়েদারের মধ্যে বানান কি একটু পার্থক্য রয়েছে, ওয়েদার এটা একটু বানান পার্থক্য রয়েছে সেটাই। তারপরে যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় ডাব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে, কমা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে, ডাব্লিউএস দিয়ে মানে হোয়াট হুইস ডাব্লিউএস ওয়ার্ডস দিয়ে যদি হয় সেগুলা কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ওই ডাব্লিউএস ওয়ার্ডটা বসে যাবে। তাহলে আজকে আমরা এতটুকুর মধ্যে শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর লং করতেছি না। এরপরে আমরা আসব ওই স্টেপ বাই স্টেপ 6টা পরিবর্তনের মধ্যে স্টেপ বাই স্টেপ আমরা এটা আসব। আচ্ছা তাহলে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাহলে আপনারা দয়া করে এই সাবস্ক্রাইব বাটনটা টিপ দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। এ ধরনের গ্রামার আইসিটি এবং ইংলিশ ফার্স্ট ব্যবহার নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।